চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে কোবাদ আলী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এ সময় ওই ব্যক্তিকে 50,000 টাকা জরিমানাও করা হয়। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম এই দণ্ডাদেশ প্রদান করেন। মামলার এজাহারে বরাত দিয়ে অতিরিক্ত পিপি রবিউল ইসলাম জানান, 2019 সালের 8 জুলাই পারিবারিক কলহের জের ধরে কোবাদ তার স্ত্রী আয়েশা বেগমের গলায় হাসুয়া দিয়ে কোপ দেয়। এতে গুরুতর আহত হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আয়েশা বেগম। মামলার আদালত 22 জনের সাক্ষ্য গ্রহণ করে। এছাড়াও আসামি কোবাদ আলী 164 ধারায় জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করে নেন।